গুড মর্নিং, আমি শিপ্রা, আর আবার একটা নতুন লাগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে কি বার, রবিবার। তো সময় এখন 11:02। তো স্নান করলাম, মানে ওইখান রুমে তো এসেছি 4টার সময়, না পরে 5টার সময় হোটেলে দিয়ে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে এখন স্নানটা সারলাম, আর ব্রেকফাস্ট দিয়ে গেছি প্রায় 9টার সময়। তো শুধু রিকে বাবাই খেয়েছে, এখন আমরা খাইনি আমি নি, কারণ এত সকালবেলায় না খাওয়ার অভ্যাসটা নেই। এত সকালবেলা তো আমরা বাড়িতে চা খেতাম, তো সেই জন্য আর খেতে ইচ্ছা করছিল না। তো এখন ব্রেকফাস্টটা করবো। বাবা গলার মধ্যে খুসখুস করছে। তো রিককেও স্নান করিয়ে দিলাম, তো এখন ব্রাশ করছে, স্নান করে তারপরে তারপরে ব্রাশ করছে। আর ব্রেকফাস্টে কি আছে একটু দেখাই। তো এই যে এখানে লুচি, তরকারি, পুরি সবজি, আর হচ্ছে ডিম, আর ডিমের পোচ, আর এই বিস্কুটগুলো কালকে নিয়েছিলাম কৃষ্ণনগরে, ভেবেছিল অনেকক্ষণ, তো সেখান থেকে নিয়েছিলাম। হ্যাঁ, তো এখন চলো গেঞ্জিটা পরে নাও, দেখো খাবো। তো এখানটায় হচ্ছে রিক শুয়েছিল, এখানে একটা বেড আর এখানে দুটো। চিরনে ওখানে দেখো আছে, বাইরেটা একটু দেখাই, কত পুরনো বাড়ি, এইসব বাড়িগুলো কত দাম, যেহেতু কলকাতার ধারে রাস্তার ধারেই এই ভাঙাচোরা বাড়ির অনেক দাম, মানুষ কিনেই তো সব বড় বড় হোটেল করে, তাই না? টিভি দেখা হচ্ছে, খাওয়া হচ্ছে, টিভি দেখা হচ্ছে, খাওয়া হচ্ছে। তো সময় এখন 3:20, অনেকটা গ্যাপ দিয়ে আসলাম। তো সেই সকালবেলায় কথা হয়েছিল, তারপর ছেলেকে পড়ানো, তারপর একটু শুয়েছিলাম। আর আমার না জ্বর জ্বর লাগছে, মানে গলা টলাগুলো বসেছে, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে, চোখ মুখ দেখে দেখো আর জ্বর লাগতে পারে। কালকে ট্রেনে করে এসেছি, তো চাদর মাদর কিছু তেমন আনিনি। তো রিকে বাবা বলছিল কলকাতা ইয়ে নেই, ঠান্ডা নেই, কিন্তু ট্রেনে জানলা ধারে বসেছিলাম, হাওয়া তো লেগেছে কানে, তো মাথা মাথা যন্ত্রণা। তো রিকের বাবা হচ্ছে চেক আপ করাতে গেল, 11:30 সময় গিয়েছিল, তো এখন আসলো, এখন কটা বললাম, 10:55 এই তো 14:30 সময় আসলো, নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগেছে। তো এসে নিচে খেতে গেল দুপুরের খাবারগুলো, তো আমাকে বললো চলো। তো আমার আর মানে আমার খেতে ইচ্ছা করছে না, এত শরীর খারাপ করছে, তো বললাম যে তুমি আর রিক গিয়ে খেয়ে আসো, আমি ঘরে আছি। তো আবার নিচে গিয়ে আমার জন্য খাবারটা পাঠিয়ে দিয়েছে রুমে, তো চলো দেখে নিই কী কী দিয়েছে। পাঁপড় ভাজা, ভাত, লেবু, পেঁয়াজ, পনির, আর দই, ডাল আর মাংস। আজকে খেলা হচ্ছে না, তো এখানে বাজি ফাটাচ্ছে সব। আমার মনে হয় কি বাড়িতে থেকে শান্তি, কোথাও গিয়ে আমার ভালো লাগে না, বাড়ির মতো জায়গা ঠিক কোথাও পাই না, যতই ভালো লাগছে থাকুক না কেন। কোনো কাজ নেই, শুধু খাওয়া আর ঘুমানো, খাওয়া আর ঘুমানো। তো রেডি হয়ে গেছি, জিন্স পরলাম আর কালো টপটা পরলাম। তো চলো এখন একটু বাইরে যাওয়া যাক, বাইরে একটু ঘুরে টুরে। এই টানা লাগে এলাকা, তোমার
আমার ব্যাটারি ভয় নাই, আমারই ভয় লাগে। সব ছট পুজোর ওটা নাও, ইয়ে ওটা নাও, তো আমরা এখন ঘুরে আসলাম, আর হচ্ছে কোনো কাজ নেই, এখন ঘুম। প্রচন্ড ঠান্ডা লেগেছে, শরীর খারাপ করছে, খেলা হচ্ছে সব। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখন ঘুম দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।